হ্যালো টু স্টাডি ওয়ার্ক দু সালে যারা এইচএস এক্সাম দিয়েছিলে তোমাদের ক্লাস টুয়েলভের এর রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে অনেকেই তোমাদের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছো আমাকে সবাই কমেন্টে জানিয়েছ আবার অনেকেই রয়েছে যারা আশানুরূপ ফলাফল করতে পারোনি তো তোমাদের এই অবস্থায় মনে হবেই যে আমি যদি আমার এক্সাম কপিটাকে রিভিউ করাতে পারতাম তাহলে হয়তো আমার কিছু নাম্বার বাড়তে পারতো তো আজকের ভিডিওতে তোমরা এইচএস এর এক্সামিনেশান কপি কীভাবে রিভিউ করবে বা কিভাবে স্ক্রুটিনি করবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবে আর তোমরা যদি রিভিউ বা স্ক্রুটিনি করতে দাও তাহলে কত কতদিনের মধ্যে তোমাদের রিভিউ রেজাল্ট আসতে পারে সেটাও ভিডিওতে বলে দেবো এবং তার পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখি যে এই বছর থেকে রিভিউয়ের জন্য একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে যেটার মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের রিভিউ রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং যাতে তোমাদের কলেজে অ্যাডমিশান নিতে বা অন্য জায়গায় অ্যাডমিশান নিতে বিভিন্ন কোর্সে অ্যাডমিশান নিতে অনেক বেশি সুবিধা হবে এই সমস্ত কিছু আজকে ভিডিওতে জানবো তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথমেই বলি যে রিভিউ জিনিসটা কি রিভিউ তোমরা এখানে ভাবে করতে পারো একটা হলো পিপিআর আর একটা হলো পিপিএস পিপিআর মানে হলো পোস্ট পাবলিক পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর মানে হলো পোস্ট পাবলিকেশন রিভিউ এখানে শুধুমাত্র তোমাদের এক্সামিনেশন কপিতে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোর এরিথমেটিক্যাল ক্যালকুলেশন করা হয় যদি ধরো তোমাদের এরিথমেটিক্যাল ক্যালকুলেশনে কোনো ভুল হয় টোটাল করতে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলটাই শুধুমাত্র দেখা হয় এবং যোগ করে যদি তোমার নাম্বার বাড়ে তাহলেই তোমার নাম্বার বাড়ানো হয় আদারওয়াইজ কিন্তু তোমার কোনো কোয়েশ্চেনের আনসার পড়া হয় না তোমার কোনো কোয়েশ্চেনে হয়তো তুমি দু নাম্বার পেয়েছিলে সেটা তিন নাম্বার হতে পারে এরকম কোনো চেকিং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনির ক্ষেত্রে হয়ে থাকে না স্ক্রুটিনির ক্ষেত্রে শুধুমাত্র অ্যারিথমেটিক্যাল কোনো ভুল থাকলে সেটা কি রেক্টিফাই করা হয় অন্যদিকে হচ্ছে পিপিআর পিপিআর হলো পোস্ট পাবলিকেশান রিভিউ যেখানে তোমাদের খাতাটাকে পুনরায় চেকিং করা হয় যেমন আগে এক্সামিনেশন কপি চেক করা হয়েছে সেরকমভাবেই যিনি এক্সামিনার থাকেন তিনি প্রত্যেকটা আনসার ভালোভাবে পড়েন এবং কোথাও যদি মনে হয় যে তোমার নাম্বার বাড়ানো যাবে তাহলে সেই নাম্বারটাও বাড়িয়ে দেওয়া হয় অথবা যদি মনে হয় যে নাম্বার কমবে তাহলে সেটা তিনি কম করে দেন তোমাদের যদি নাম্বার ক্যালকুলেশনে কোনো রকম অ্যাডিথমেটিক্যাল মিস্টেক থাকে তাহলে সেটাও উনি রেক্টিফাই করে দেন এই হচ্ছে মোট কথা পিপিআর কি আর পিপিএস কি এবার আসছে এই বছর থেকে একটা খুব ভালো জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে সেটি হলো তৎকাল রিভিউ অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি তোমার রিভিউ রেজাল্ট হাতে পেয়ে যাবে এই যে তৎকাল রিভিউ এর ব্যাপারটা এটা কিন্তু খুবই ভালো একটা স্টুডেন্টের জন্য এখানে হয়তো তোমাদের জিনিসটা একটু এক্সপেন্সিভ হবে তোমাকে একটু বেশি টাকা পেমেন্ট করতে হবে কিন্তু তুমি যে রিভিউ রেজাল্টটা হাতে পাবে সেটা তুমি তোমার অন্যান্য জায়গায় ভর্তির ক্ষেত্রে কাজেও লাগাতে পারবে কারণ আমরা নর্মালভাবে ভাবে দেখি যে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট যখন বেরোয় তখন তোমাদের হয়তো কলেজে অ্যাডমিশন হয়ে যায় তাই ওই রেজাল্টটা তোমার কোনো কাজে লাগে না কিন্তু তুমি যদি খুব তাড়াতাড়ি রিভিউ রেজাল্ট হাতে পেয়ে যাও তাহলে তোমার কলেজ অ্যাডমিশন বা অন্যান্য কোর্সের ক্ষেত্রে অ্যাডমিশন নিতেও অনেক বেশি সুবিধা হবে এবার আসছি তোমরা যদি নর্মাল পিপিআর বা পিপিএস করো তাহলে কত দিনের মধ্যে তোমাদের সেই পিপিআর বা বিপিএস করতে হবে তো পিপিআর বা পিপিএস করার জন্য তোমাদের যে সময়সীমা রয়েছে সেটি হলো টেন্থ মে থেকে টোয়েন্টি ফিফথ মে এই সময়ের মধ্যে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে পরে আসছি আর এই যে পিপিআর বা এর রেজাল্ট জেনারেলি এক মাস পরে বেরিয়ে থাকে অর্থাৎ এক্সপেক্টেড ডেট তোমরা ধরে নিতে পারো টোয়েন্টি ফিফ জুনের মধ্যে তোমরা রিভিউ রেজাল্ট পেয়ে যাবে এবার আসছে তোমরা যদি পিপিআর বা পিপিএস করো তাহলে কত টাকা ফিজ লাগবে পিপিআর করলে লাগবে পার সাবজেক্ট দুশো টাকা এবং পিপিএস করলে লাগবে পার সাবজেক্ট একশো টাকা এবার আসছি নতুন যে জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটি হলো তৎকাল রিভিউ তৎকাল রিভিউ তোমরা কবের মধ্যে অ্যাপ্লাই করবে এখানে কিন্তু তোমাদের অতদিন সময় দেওয়া নেই এখানে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে দশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং তেরো তারিখ অর্থাৎ থার্টিন মে এর মধ্যে তোমাকে অ্যাপ্লাই করে দিতে হবে যেটার জন্য এই রিভিউ প্রসিডিওরটা আনা উইদিন সেভেন ডেজ তোমরা রিভিউ রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি থার্টিন্থ মে কে লাস্ট ডেট ধরো তাহলে উইদিন টোয়েন্টি মে তুমি তোমার রিভিউ রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং সেটা তুমি যে কোনো কাজে যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবে পিপিআর এর জন্য আটশো টাকা পার সাবজেক্ট এবং পিপিএস এর জন্য ছশো টাকা পার সাবজেক্ট এখানে তোমাদের আরও একটা কথা বলে রাখি একজন স্টুডেন্ট ম্যাক্সিমাম দুটো সাবজেক্টের জন্যই পিপিআর এ অ্যাপ্লাই করতে পারে কিন্তু সে সমস্ত সাবজেক্টের জন্য পিপিএস এ অ্যাপ্লাই করতে পারে তো এখানে পিপিআর এর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তো এই অবস্থায় যদি আমাকে জিজ্ঞাসা করো আমি অবশ্যই বলবো তোমাদের তৎকাল রিভিউ করাতে কারণ এখানে হয়তো তোমাদের একটু টাকা বেশি যাবে কিন্তু এই যে রিভিউ রেজাল্টটা পাবে এটা তোমরা তোমাদের বিভিন্ন কাজে লাগাতে পারবে কারণ এক মাস পরে যখন রিভিউ রেজাল্ট পাবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে তাই তোমার রিভিউ রেজাল্টটা অতটাও তুমি কাজে লাগাতে পারবে না এবার তোমরা আরও একটা জিনিস শুনে থাকবে সেটি হলো আর আরটিআই বিষয়টি কি আর বিষয়টি হলো তোমার যে এক্সামিনেশন কপি রয়েছে তুমি যেটা তুমি যেটা পরীক্ষায় লিখে এসেছো সেই খাতাটা তুমি বাড়িতে আনিয়ে নিতে পারবে হ্যাঁ তোমার অরিজিনাল কপিটা একদমই দেওয়া হয় না সেই কপিটা জেরক্স করে ওনারা পাঠিয়ে থাকেন অবশ্যই কিন্তু এখানে তুমি যদি পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করে থাকো সেখানে তোমার পিপিআর পিপিএস অথবা তৎকাল রিভিউ এর রেজাল্ট বেরোনোর পরেই তোমায় আরটিআই করার সুযোগ পাবে এবার এই অবস্থায় তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে যে রিভিউ রেজাল্টে যদি আমার নাম্বার কমে যায় তখন কি হবে জেনারেলি রিভিউ রেজাল্টে খুব একটা নাম্বার কমে না ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই নাম্বার বেড়েই থাকে কিন্তু যদি কোনো কারণে তোমার নাম্বার কমে যায় বা যে কারোর নাম্বার যদি কমে যায় তাহলে তোমাকে একটা রিভাইস রেজাল্ট দেওয়া হবে এবং সেই রেজাল্টটাই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে হবে তোমার পুরনো যে রেজাল্টটা থাকবে সেটা কিন্তু স্কুলে জমা নিয়ে নেবে এবার আসছি তোমরা কিভাবে পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লিকেশন করবে যেহেতু 10th মে থেকে স্টার্ট হচ্ছে তাই তোমাদের আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশনটা হবে পুরোপুরি অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে ফর্মটা বেরোবে সেই ফর্মটার হার্ড কপি তোমাদের স্কুলে গিয়ে জমা দিতে হবে তো গত বছর থেকে পিপিআর এবং পিপিএস পুরো প্রসেসটা অনলাইনে হয়ে গেছে তাই চলো তোমাদের দেখিয়ে দিই যে অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে যেমনটা তোমাদের বললাম যে 10th মে থেকে তোমাদের শুরু হচ্ছে পিপিআর পিপিএসের এর প্রসেস যারা টেন্থ মে দুপুর দুটোর থেকে চলবে এবং যারা তৎকাল রিভিউ করতে চাইছো তাদের থার্টিন্থ মে রাত্রি বারোটা অবধি চলবে অর্থাৎ ধরে নিতে পারছো টুয়েলভ মে পর্যন্তই তোমরা অ্যাপ্লাই করতে পারবে মানে টেন্থ টু টুয়েলভ এই তিন দিন তোমাদের হাতে সময় রয়েছে তৎকাল রিভিউ করার আর যারা নর্মাল পিপিআর বা পিপিএস করবে ভাবছো তোমাদের জন্য টোয়েন্টি ফিফথ মে রাত্রি বারোটা অর্থাৎ মেনলি টোয়েন্টি ফোর্থ মে অবধি তোমাদের কাছে টাইম রয়েছে এছাড়া তোমাদের ফিস তো বলেই দিলাম যে কত টাকা করে ফিস লাগবে পিপিআর পিপিএস এবং তৎকাল রিভিউয়ের জন্য এবার আসছি যে তোমরা কিভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের চলে যেতে হবে ডাবলু বিসিএইচএসির অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমরা স্টুডেন্টস লগ ইনে ক্লিক করবে স্টুডেন্টস লগ ক্লিক করবে দেন তোমাদের কিছু ইনফরমেশান দিতে হবে ইনফরমেশান দেওয়ার জন্য তোমরা এখানে সাইন আপ করবে সাইন আপ করার পরে তোমার ইনস্টিটিউটের নাম দেবে দেন তোমার তোমার নিজের নাম এবং সারনেম দিয়ে এখানে সাইন আপ করবে দেন এখানে তোমাকে একটা জায়গায় স্কুল কোড দিতে হবে এবং ইনস্টিটিউশান কোড স্কুল কোড বলতে এখানে ইনস্টিটিউশান কোড সেটা দিতে হবে ইনস্টিটিউশান কোড দেবে ইনস্টিটিউশন কোড দেওয়ার পরে তুমি মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দিয়ে তুমি আবার পরবর্তীকালে ওপেন করতে পারবে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাকে যেতে হবে পিপিআর এবং বিপিএস ট্যাবে দেখো এখানে পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন বলে রয়েছে এটাই চলে যাবে যাওয়ার পরে তোমাকে তোমার রোল নাম্বার এবং মার্কশিটের নাম্বার এন্টার করতে হবে দেন তোমার রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার এই দুটোকে ভ্যালিডেট করতে হবে ভ্যালি এখানে দেখতেই পাচ্ছ যে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারের ট্যাব রয়েছে এটা তোমাকে ফিল আপ করতে হবে এবার আসছি তোমাকে তোমার সাবজেক্টগুলো চুজ করতে হবে যে তুমি কোনটার জন্য পিপিআর বা কোনটার জন্য পিপিএস করতে চাইছো এবং সেই সাবজেক্ট রিলেটেড তুমি কত মার্কস পেয়েছো সেই মার্কসগুলো ইন্ডিভিজুয়ালি দিতে হবে থিওরিতে কত পেয়েছো প্র্যাকটিক্যালে কত পেয়েছো সমস্ত কিছু আলাদাভাবে এখানে দিয়ে দিতে হবে এবং তোমার কত অ্যামাউন্ট হচ্ছে টোটাল সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে যখন তুমি তোমার মার্কস দিয়ে দেবে সেই মার্কসগুলোকে আরেকবার ভালোভাবে চেক করে যা ডিক্লারেশন থাকবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে করার পরে তোমার যে তোমার হবে চলে আসবে এবং অনলাইনে ফিজ পেমেন্ট করে দেবে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এর যে প্রিন্টেড কপিটা থাকবে সেই হার্ড কপিটা তোমার স্কুলে গিয়ে জমা দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা পিপিআর পিপিএস অথবা তৎকাল রিভিউ এর জন্য অ্যাপ্লাই করবে এবং সমস্ত ইনফরমেশন আশা করি তোমাদের দিতে পেরেছি এর পরেও যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল নিতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই